আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু তোমাদের সাথে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, একটা রেসিপি নিয়ে আসছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছো। তারপর আমি বলে দেই, আজকে তোমাদের সাথে আমি আজ তো ঢেঁড়স রান্নার রেসিপি শেয়ার করব। ঢেঁড়স রান্না করতে সবাই পারো, তারপরও আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো বুয়া আমাকে কুটে দিচ্ছে, আর বুয়া দেখে নিচ্ছে ঢেঁড়সের ভিতরে পোকা আছে কি না। আসলে এভাবে আস্তে আস্তে ঢেঁড়স রান্না করলে পোকা থাকতে পারে, সেজন্যই বুয়া দেখে নিচ্ছে। বুয়াকে আমিই বলেছি যে দেখে নাও ঢেঁড়সে পোকা আছে কি না। আর ঢেঁড়স যখন আমরা কুচি করে ভাজি করি তখন তো আর দেখার কোনো দরকার হয় না, তখন তো এমনিতেই দেখা যায় যে পোকা আছে কি না। বুয়াকে বলেছি ঢেঁড়সের দুই সেট কেটে নাও, এক ডিলে দুই পাখি মারা হবে, মানে পোকাও দেখা হবে আর ঢেঁড়সের ভিতরে যেন মশলা ঢোকে। বুয়ার ঢেঁড়স কোটা হলে আমি রান্না বসাবো। এখানে কিন্তু হাফ কিলো ঢেঁড়স আছে, এক কিলোই কিনেছি, তবে হাফ কিলো রেখে দিয়েছি। এক কিলো ঢেঁড়স রান্না করলে খাওয়া হবে না, আসলে বাসি করার কি দরকার আছে, পরে আর একদিন রান্না করে খাবো। ঢেঁড়স ভাজি না রান্না করে খেতে তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার কাছে কিন্তু ঢেঁড়স রান্না ভাজি দুটোটাই খেতে ভালো লাগে। ঢেঁড়স কোটা হয়ে গেছে, আর ঢেঁড়সটা কিভাবে কোটা হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দেই। ঢেঁড়সের মাথা আর বোটা ফেলে দেওয়া হয়েছে, আর দুই সাইড থেকে এভাবে কেটে নেওয়া হয়েছে। আমি কিন্তু যখন ঢেঁড়স রান্না করি সবসময় এভাবে দুই সাইড থেকে কেটে দেই। আসলে যে কোনো তরকারি রান্না করলে সেই তরকারিটার মধ্যে যদি মশলা ভালোভাবে না ঢুকে সেই তরকারিটা কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। শুধু তরকারি না, মাছ মাংস সব কিছুর বেলায়। তো চলো আর কথা না বাড়িয়ে রান্নার কাজে চলে যাই। আর ঢেঁড়সগুলো কিন্তু একদম কচি ছিল, একটা ঢেঁড়সও বুড়ো না। ঢেঁড়স কিনলে আসলে বেশিরভাগ ঢেঁড়সগুলোই বুড়ো হয়, মানে শক্ত থাকে। ঢেঁড়সটা এখন রান্না করব, চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের অবস্থা দেখো, সিলভারটা মোটেও ভালো না, একদম ভিতরে দাগ পড়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর আগে কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে নিব, কারণ চিংড়ি মাছের কিন্তু একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আমার কাছে মোটেও ভালো লাগে না, সেজন্যই আমি তেলের মধ্যে চিংড়ি মাছটা আগে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিব। আর এই ঢেঁড়স রান্নায় কিন্তু চিংড়ি মাছ বাটাটা দিলে বেশি ভালো লাগে খেতে, তবে আমার কাছে চিংড়ি মাছ বেশি পরিমাণ ছিল না, সেজন্য আর চিংড়ি মাছটা ব্লেন্ড করে দিতে পারলাম না। মরিমের বাবার কাছে কিন্তু ঢেঁড়স রান্নাটা চিংড়ি মাছ বাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে, আমার কাছেও চিংড়ি মাছ বাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তোমরা এখনও যারা চিংড়ি মাছ বাটা দিয়ে ঢেঁড়স রান্না করে খাওনি অবশ্যই খেয়ে দেখবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন পেঁয়াজটা চিংড়ি মাছের সাথে কিছুক্ষণ ভেজে নিব, তারপর যা যা মশলা লাগবে সেগুলো অ্যাড করে দিব। রমজানে আমার গলাটা একদম ভেঙে গেছে, ইফতারির পর ঠান্ডা শরবত খাওয়া, ঠান্ডা পানি খাওয়া, সেই কারণেই গলার অবস্থা খারাপ হয়ে গেছে। তো কণ্ঠটা কেমন যেন শোনাচ্ছে, কেউ কিছু মনে করবে না প্লিজ। রমজানে অনেকেই আমাকে বন্ধু করেছো, তবে আমি ব্যস্ত থাকার কারণে তোমাদের কাউকেই বন্ধু করতে পারিনি। চেষ্টা করব 15 রোজার পর থেকে তোমাদের সবাইকে বন্ধু করে নেওয়ার। এই কটা দিন তোমরা একটু ধৈর্য ধরো, বন্ধুত্ব কেটে নিও না প্লিজ। পেঁয়াজটা পুড়ে যাচ্ছে, সেজন্য একটু পানি দিয়ে দিলাম। তো এখন এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিলাম রসুন বাটা, আর এই রান্নায় কিন্তু আমি কোনো আদা বাটা ইউজ করব না, কারণ এই ঢেঁড়স রান্নাটায় আদা বাটা দিলে খেতে মোটেও ভালো লাগে না। দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই রান্নায় তোমরা চাইলে কিন্তু গুঁড়া মরিচের পরিবর্তে কাঁচামরিচ ইউজ করতে পারো, তবে কাঁচামরিচ দিলে আমার কাছে তরকারির কালারটা ভালো লাগে না, সেজন্যই আমি গুঁড়া মরিচ দিয়েছি। মশলাটা এখন একদম ভাজা ভাজা করে নিব, মানে ভুনা ভুনা করে নিব। মশলা বুনে নেওয়া হয়ে গেছে, এখন ঢেঁড়স দিয়ে দিব। ঢেঁড়সগুলো কিছুক্ষণ এখন মশলার সাথে কষিয়ে নিব। এক এক রান্নার ধরন এক এক রকমের, কিছু কিছু সবজি আছে কষিয়ে রান্না করা হয়, আর কিছু কিছু সবজি আছে না কষিয়ে রান্না করা যায়। ঢেঁড়সগুলো কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিব। এই তরকারিতে ঝোলের পরিমাণ একটু বেশিই দিব, কারণ রাতে আবার জাল দিতে হবে। এখন যদি ঝোলের পরিমাণ কম দেই তাহলে রাতে তরকারি জাল দিতে গেলে ঝোল একদম শুকিয়ে যাবে, আর তরকারিটা কিন্তু আমি একটু মাখা মাখাই রাখবো। দিয়ে দিলাম ঝোলের পানি, এখন তরকারিটা নেড়ে চেড়ে ঝোলের পানির সাথে মিশিয়ে দিচ্ছি। খেয়াল করলাম তরকারিতে ঝোলের পরিমাণ কম হয়ে গেছে, সেজন্য আরেকটু ঝোলের পানি দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত।
ঢেঁড়স রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, এটা তোমরা সবাই জানো। 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে, এখন অপেক্ষা করব 5 মিনিট। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে দয়া করে একটা লাইক দিয়ে দিবে, তোমাদের একটা লাইকই কিন্তু আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে যেতে পারে। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিলাম। ঢেঁড়স সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে দেখলাম, হয়ে গেছে কিন্তু আমার ঢেঁড়স রান্না। আর আমি তো বলেছি একটু ঝোল রাখবো বেশি, কারণ রাতে তরকারিটা জাল দিতে হবে, সেজন্য দিয়ে দিলাম ফ্রোজেন করা ধনিয়া পাতা। এখন 1 মিনিট তরকারিটা রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে ঢেঁড়স রান্না। এভাবে ঢেঁড়স রান্না করলে এক থালা ভাত কিন্তু অনায়াসে খেয়ে নেওয়া যায়। কেমন হয়েছে আজকের এই ঢেঁড়স রান্নার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবে। তো ভিডিওটা আর বড় করব না, শেষ করে দিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।